এবার একটি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই উপপাদ্য বলছে যে বৃত্তের সকল সমান জায়া কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এ বি সি ডি দেখতে পাচ্ছি। এর দুটি জায়া রয়েছে, এ বি এবং সি ডি। ও কেন্দ্র থেকে এই জায়া দুটির দূরত্ব ও ই এবং ও এফ। প্রমাণ করতে হবে যে ও ই এবং ও এফ সমান। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা একটু পরেই করব। বৃত্তের সকল সমান জায়া কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা একটি জায়া দেখতে পাচ্ছি সি ডি, আর একটি জায়া আমাদের দরকার যা একই সমান। এই জায়াটি থেকে আমরা সেই জায়াকে বের করে নেব, কারণ দুটি জায়গায় আমাদের সমান দরকার। আমরা জায়গাটি বের করে নিচ্ছি, নিয়ে ফেলেছি। এ বি এবং সি ডি এই দুটি জায়গা আমরা পেয়েছি। এখন আমরা কেন্দ্র থেকে এদের দূরত্ব লক্ষ্য করব। ও এফ, কেন্দ্র থেকে সি ডির দূরত্ব ও এফ একই দূরত্বে রয়েছে এ বি, তা আমরা প্রমাণ পাচ্ছি, কারণ একই মাপ কাঠি দিয়ে আমরা মেপেছি। আমরা এখন দুটি ত্রিভুজ পেলাম। আসলে এই ত্রিভুজটি নিয়ে আমাদের উদ্দেশ্য হলো জিনিসটি প্রমাণ করা, কিন্তু এখন আমরা প্রমাণ করছি না। আমরা এটুকু দেখেই খান্ত হচ্ছি যে ইও ইকুয়ালস এফ ও। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যদি কোণের সংখ্যা হয় 100টিরও বেশি, তবু একই কথা প্রযোজ্য। আমরা বিডি চাপের উপর দণ্ডায়মান কোণকে দেখছি, বৃত্তস্থ কোণ যা বৃত্তের সঙ্গে ছেদ করেছে। কোণটিকে সরিয়ে নিলাম, কিন্তু মান একই হবে। আবারও সরিয়ে নিচ্ছি, আরেকটি কোণ পেয়ে গেছি। দুটি কোণের মান কিন্তু একই, কারণ হলো তারা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আবারও একটি কোণ পেলাম। এক্ষেত্রে আমরা যদি অসংখ্য কোণও পাই, একই কথা প্রযোজ্য। চাপটিকে বোঝানোর জন্য আমরা বিডি রেখাটি টানছি। এই রেখাটিকে আমরা ভেঙে টুকরো টুকরো যদি করেও ফেলি, তবুও চাপ একই থাকবে, কারণ এই রেখা দ্বারা চাপ নির্ধারিত নয়। চাপ হল মূলত বি থেকে নিচের দিকে ঘুরে এসে ডি পর্যন্ত। সরল রেখা দিয়ে আমরা চাপটিকে সহজে চিহ্নিত করতে পারি, এজন্যই তা ব্যবহার করেছি আমরা। আমরা এখানে দেখতে পাচ্ছি এ ইকুয়ালস ই। এভাবে অন্যান্য যদি কোণ আমরা গ্রহণ করি, তাহলে একই কথা প্রযোজ্য। ¶¶